কুড়িগ্রামে কয়েকদিনে টানা ঘন কুয়াশার প্রচণ্ড ঠান্ডায় নেক ব্লাস্ট রোগে আক্রান্ত হচ্ছে আলু ক্ষেত। বেশি দামে বীজ, সার ও কীটনাশক কিনে লাভের আশায় আলু আবাদ করে এখন দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন কৃষক। নিয়মিত ওষুধ প্রয়োগ করে ঠান্ডা থেকে আলু ক্ষেত রক্ষার শেষ চেষ্টা করছেন তারা। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। প্রচণ্ড ঠান্ডা ও ঘন কুয়াশায় কুকড়ে যাচ্ছে বিস্তীর্ণ মাঠ জুড়ে থাকা অধিকাংশ আলু গাছ। কোথাও কোথাও লাল হয়ে পচন ধরে মরে যাচ্ছে গাছ। আবহাওয়াজনিত একটা রোগ হচ্ছে পচন, এবং আর একটা রোগ হচ্ছে যে গাছ লাল হয়ে কুকড়িয়ে যাচ্ছে। এই আলুর যে টাকা পয়সাগুলো খরচ করেছি, শ্রম দিয়েছি, এগুলো আমার মনে হয় আমরা আমাদের ব্যথা চলে যাবে, আমরা নিঃস্ব হয়ে যাব। প্রচণ্ড শীতের কারণে হিম ধরছি, অনেক স্প্রে করছি, আলু অনেক নষ্ট হয়ে যাচ্ছে। 90 থেকে 120 দিনের মধ্যে আলু তোলার কথা থাকলেও মাঝামাঝি সময়ে এসে ঘন কুয়াশায় আর কনকনে ঠান্ডায় আলু ক্ষেত আক্রান্ত হয়ে পড়ছে নেক ব্লাস্ট রোগে। এ রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে ক্ষতি পুষিয়ে নিতে পারবেন না কৃষক। গাছগুলো লাল হচ্ছে, পোকা ধরছে, হিমের ওষুধ দিতেছি, গাছ লাল হচ্ছে, তার ওষুধ, পোকা ধরছে, আর একটু ভিটামিন মারতেছি। পচন রোগটা আর কি সারতেছে না, আর মানে স্প্রেও তো অনেক করতেছি, এবার যে স্প্রে এত লাগে, তারপরে ওষুধ মানে পাতি যাতেছি, খরচ পালা, কিন্তু পচনটা রোধ হতেছে না। এবার শীত মৌসুমে তাপমাত্রা আরো কমে গেলে কৃষকের কি করণীয় সে বিষয়ে পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। শীতের কারণে আসলে আমাদের আলু লেট ব্লাইট রোগ হয়, এই রোগে পাতা পুড়ে যায় আর কি, পাতাগুলো পোকড়ায় পুড়ে যায়। কৃষকদেরকে এই নিয়মিত স্প্রে করার জন্য পরামর্শ দিচ্ছি। এরকম ওয়েদার থাকলে তারা এই স্প্রেটা যেন 4 দিন পর পর করে, এই ব্যবস্থা যদি তারা নেয় এবং নিয়মিত স্প্রেটা করে, তাহলে আমরা আশাবাদী যে আমাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না। গত বছর জেলার 9 উপজেলায় 7,000 হেক্টর জমিতে আলুর আবাদ হলেও এবছর আবাদ হয়েছে 7,100 হেক্টর জমিতে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।